থার্ড বিজেপি মেলরাম আমি এসব প্রস্তাব দরকার নাই আপনি। এবার বিজেপির বিধায়ক রতন লাল্লা তিনি বিস্ফোরক মন্তব্য করলেন, 2023 বিধানসভা নির্বাচনে থার্ড থাকবে বিজেপি এবং সেকেন্ড পজিশনে থাকবে সিপিআইএম, আমি তাও বলবো না কে থাকবে। বিস্ফোরক মন্তব্য, রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। 2018 যে পালা বদলের রাজনৈতিক বদল হয়েছিল, এবার 23 তা বিস্ফোরক মন্তব্য বিজেপির বিধায়ক রতন লালনাথ কি বলছে একবার আপনাদেরকে সরাসরি শোনাবো। এই মুহূর্তের সবচাইতে বড় খবর রতন লালনাথের দেখুন। বিজেপির বিধায়ক রতন লালনাথ তিনি প্রকাশ্যে বললেন থার্ড থাকবে বিজেপি 2023 এবং সেকেন্ড কে হবে তা পরে জানা যাবে। বিস্ফোরক মন্তব্য দেখুন রতন লালনাথের। সেকেন্ড অন্য দল, থার্ড বিজেপি। আমি এসব 2023 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দাপটে বিধায়ক রতন লালনাথ মোহনপুর বাসীর জন্য এবার কি চমক দেবেন? বিজেপির এলো প্রকাশ্যে গোষ্ঠী কন্দল। বিস্ফোরক মন্তব্য করলেন রতন লালনাথ, যা সোশ্যাল মিডিয়ায় কার্যত ত্রিপুরা রাজ্যে ভাইরাল। ফের বিজেপি ক্ষমতা হারাচ্ছে স্পষ্টভাবে জানিয়ে দিলেন রতন লালনাথ।